প্রধান শিক্ষকের অবসর গ্রহণ উপলক্ষে বিদায় অভিনন্দন পত্র রাজশাহী কলেজের স্কুলের মাননীয় প্রধান শিক্ষক শ্রদ্ধেয় জাকির হোসেন সাহেবের অবসর গ্রহণ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি। হে মহান শিক্ষাব্রতী, আমাদের সশ্রদ্ধ চিত্তে অভিনন্দন গ্রহণ করুন। আজ আমাদের হৃদয় ব্যথিত এক আলোকময় দিনের অফুরন্ত কর্মোদ্দীপনা নিয়ে আপনি এই সুস্কুলে যোগ দিয়েছিলেন। তারপর সুদীর্ঘ কাল আপনার কনিষ্ঠতা, আন্তরিকতা, প্রীতি স্নিগ্ধ ভালোবাসা দিয়ে আমাদের অন্তর জয় করেছিলেন। অজস্র ছাত্র পরশ পাথরের মতো আপনার হাতে ছোঁয়ায় পেয়েছে আলোকিত জীবন। ছাত্রদের সঙ্গে আপনার প্রীতিময় বন্ধন ছিন্ন হতে চলেছে। আপনি অবসর করছেন, আজ আপনার বিদায়ের কথা ভেবে আমরা বেদনা ভারাক্রান্ত। আজ বিদায় বেলা আপনাকে জানাই আমাদের গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা। হে কর্মবীর, সুদীর্ঘ কর্মজীবন আপনি ছিলেন সত্য ন্যায়ের একাদশ প্রতীক। রাজশাহী কলেজিয়েট স্কুলের সমৃদ্ধিতে আপনি রেখেছেন অনন্য অবদান। স্কুলের সার্বিক ব্যবস্থাপনা, পাঠদান পদ্ধতি, শিক্ষা সফর, সাংস্কৃতিক কার্যক্রম, ক্রীড়া প্রতিযোগিতা আপনাকে পেয়েছিল সুদক্ষ দিক নির্দেশক ও অভিভাবক হিসেবে। একজন শ্রেষ্ঠ শিক্ষক এবং আদর্শ কর্মবীর হিসেবে আপনার স্মৃতি আমাদের হৃদয়ে চিরদিন অম্লান হয়ে থাকবে। এ বিদায়ী শিক্ষাগুরু, আজ আপনাকে বিদায় দিতে কি যেন হারানো বেদনার হৃদয় ভেঙে কান্না আসছে। অনেক শোক কর স্মৃতি উঠলে উঠেছে মনে। বিদায় মুহূর্তে আশা করব আপনি আমাদের অনিচ্ছাকৃত ত্রুটিগুলো ক্ষমা করবেন। সময়ের বাস্তবতায় আপনি এই স্কুলে থেকে বিদায় নিলেও আমাদের অন্তরে মানিকোঠায় থাকবেন চিরদিন অম্লান। প্রার্থনা করি আপনি দীর্ঘায়ু হন, আপনার দিনগুলি সুস্থ সুন্দরভাবে কাটুক, এ আমাদের আন্তরিক কামনা। 9/2016 রাজশাহী, আপনার স্নেহ ধন্য ছাত্রবৃন্দ, রাজশাহী কলেজিয়েট স্কুল।